রাতে তারাবির নামাজের পড়তে গিয়েছিলেন তারা এখানে পার্ক করে হুন্দাই গাড়ি যেটির মূল্য প্রায় 17 থেকে 18 হাজার পাউন্ড। গাড়ি পার্কিং করে গাড়ি লক করে দৌড়ে দেওয়া মানে জামাতে দাঁড়াইছি, পরে ও বাইরে হয়েছে মতো, পরে দুজনে হাইটে আসছি, এসে গাড়ির কাছে এসে দেখি গাড়ি নেই আমার। একটি বাসায় 2টি সিসিটিভি রয়েছে। আমরা প্রতিদিন এই পুলিশ স্টেশনে যাইতেছি, ফোন দিতেছি, ওনারা বলতেছে যে আমরা ইনভেস্টিগেশনে রাখছি, মানে ইন্স্যুরেন্স আমাদেরকে কোনো ধরনের হেল্প দিতেছে না, তারপর পুলিশও আমাদের তেরকম কোনো সহযোগিতা করতেছে না। এখন মানে আমরা খুবই একটা মানে বিপদের মধ্যে আছি এবং খুবই একটা সমস্যার মধ্যে আছি। এখান থেকে মাত্র 5 মিনিট হচ্ছে পুলিশ স্টেশন, মানে হাঁটা দূরত্বে 5 মিনিট। আর এখানে আশপাশে যে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সবগুলিতেই সিসিটিভি লাগানো আছে। ঠিক এরই মধ্য দিয়ে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন আব্দুর রহমান ভাই, উনার একটি হুন্দাই গাড়ি যেটির মূল্য প্রায় 17 থেকে 18 হাজার পাউন্ড, সেই গাড়িটি রাত্রে তারাবির নামাজের পড়তে গিয়েছিলেন তারা এখানে পার্ক করে, এসে দেখেন সেই গাড়িটি নিয়ে গেছে সংঘবদ্ধ কোনো চুরের দল। সেই ঘটনাটি আব্দুর রহমান ভাইয়ের কাছ থেকে শুনবো, এটি কবে ঘটেছে এবং কি ঘটেছে মূলত? এটা ঘটেছে লাস্ট মানডে 9:30 ওগুলো আমি এখানে গাড়িটা পার্কিং করছি। পার্কিং করে আপনার জামাত টাইম মানে 1-2 মিনিট বাকি আছে, তা আমি দৌড়ে যাই আর কি, গাড়ি পার্কিং করে গাড়ি লক করে দৌড়ে যাই মানে জামাতে দাঁড়াইছি। পরে নামাজ শেষ হয়েছে ধরেন 11:30 মানে 11:15। তারপরে আমি বাইরে হয়েছি, বাইরে আমার ওয়াইফ আবার যে সেকেন্ড দরজা দিয়া গেলে আমি ওখানে দাঁড়াইছি ওর জন্য, পরে ও বাইরে হয়েছে মতো, পরে দুজনে হাইটে আসছি, এসে গাড়ির কাছে এসে দেখি গাড়ি নেই আমার। এলাকাটার নামটা কি? এটা হলো রেনহাম রোড সাউথ। রেনহাম রোড সাউথের এই এলাকাটি অনেকেই, এখানে যেমন ফার্নিচার আউটলেট আছে, অনেকেই এখানে ফার্নিচার কিনতে আসেন। এর পাশাপাশি এখানে একটি পেট্রোল পাম্প রয়েছে, বিপি পেট্রোল পাম্প। এখানে একটি গোল্ডস জিম রয়েছে এবং এখানে একটি ডান পাশে ঠিক গাড়িটি যেখানে পার্ক করা ছিল তার পাশেই একটি বাসায় 2টি সিসিটিভি রয়েছে। মানে এখানে এই যে ফার্নিচার আউটলেট থেকে যেই সিসিটিভির ফুটেজটি কালেক্ট করা হয়েছে সেখানে খুব দুর্ভাগ্যজনকভাবে এই গাড়িটি কাভার করছিল না, কিন্তু বাকি যে 3টি সিসিটিভি রয়েছে সেগুলোর মাধ্যমে এই গাড়িটি কারা নিয়েছে সেটা লোকেট করা সম্ভব। তিনি পুলিশের কাছে এই এখান থেকেই তিনি এবং তার স্ত্রী তারা দুজনেই হেঁটে হেঁটে 5 মিনিট দূরের পুলিশ স্টেশনে গিয়ে সেই কমপ্লেনটি করেছিলেন। তারপর পুলিশ কী করলো সেটা একটু শুনতে চাই। পুলিশ আমাদের নিলো, কেস নিল, আমাদের সব ডিটেলস টিটেলস নিল। নেওয়ার পরে আমাদেরকে বললো মানে পুলিশ অফিসার মানে তোমাদেরকে কল করবে। তারপরে আমরা কী করবো, অনেকক্ষণ ওখানে বসেছিলাম, বসে থাকার পরে পরে আমরা যে বাসায় আসবো আমাদের ওরকম কী আনে, পরে আমরা বললাম যে আমরা বাসায় যাবো কীভাবে, তখন বললো যে তোমরা এখানে অপেক্ষা করো, 1 ঘন্টা পরে মানে ওদের স্টাফ আসবে, আসলে মানে ওরা আমাদেরকে বাসায় পৌঁছে দিবে। তা আমরা রইলাম মানে আধা ঘন্টার মতো অপেক্ষা করলাম, তারপরে আমরা দেখি আসে না। তারপরে আমরা ওই যে পুলিশে যে ডিউটিতে আছে তাকে বললাম যে তো দেখি আমরা হাইটি চলে যাই। পরে আমরা বাইরে আসলাম, আসার পরে আমরা এক বাঙালি বাইরে দেখলাম, বাইরে উনি এক ক্যাবিং করে এক বাইরের সাথে দেখা হইলো। পরে ওনার কাছে আমরা বাঙ্গাসিরে বললাম আমাদের ঘটনা, বলার পর উনি অনেক মানে দুঃখ প্রকাশ করলো, পরে উনি আমাদেরকে মানে লিফ দিল মানে আমাদের বাসায় পৌঁছে দিল আর কি, পরে আমরা বাসায় চলে গেলাম আর কি। গাড়িটি তো আপনি বলছিলেন যে প্রায় 18,000 পাউন্ড দিয়ে কিনেছেন গত নভেম্বরে এবং এটিতে আপনি ক্যাবিং করতেন, এই যে আপনার জীবন জীবিকার উপর একটি বড় ধরনের আঘাত আসলো, মানে সেটা এখন পর্যন্ত পুলিশ কিছু করছে না, এজ এ সিটিজেন হিসাবে আপনি কেমন ফিল করছেন? ভাই আমি খুব মানে খুবই মানে মানে ইয়া লাগতেছে আমার কাছে যে এরা আমাদের কোনো হেল্প করতেছে না, আমাদের কোনো মানে কোনো ধরনের সহযোগিতা এরা করতেছে না। আমরা প্রতিদিন এই পুলিশ স্টেশনে যাইতেছি, ফোন দিতেছি, ওনারা বলতেছে যে আমরা ইনভেস্টিগেশনে রাখছি, যদি কোনো খবর পাই তোমাদেরকে জানাবো, এই আর কি, মানে ওনাদের কাছে কোনো ধরনের সহযোগিতা আমরা পাইতেছি না। আজকে প্রায় 8 দিন হয়ে গেল এই ঘটনার, মানে গত সোমবার আজকে হচ্ছে আরেক সোমবার, এবং এর ভিতরে ওনারা যারা দাবি করছেন যে অন্তত সিসিটিভির ফুটেজগুলো যদি পুলিশ কালেক্ট করতো তাহলে অন্তত কারা এই গাড়িটি নিয়েছে, কারা এর পেছনে সেটি জানা যেত, বা গাড়িটি কীভাবে নিয়েছে সেটা অন্তত দেখা যেত, বা গাড়িটি কোন দিকে গিয়েছে সেই দিকের সিসিটিভিগুলো আস্তে আস্তে পুলিশ চাইলে সেটা বের করা সম্ভব ছিল। ওনারা ব্যক্তিগতভাবে গিয়েছিলেন বিপিতে এবং গোল্ডস জিমে, তারা বলছে যে পুলিশ ছাড়া তারা এই সিসিটিভির ফুটেজ দিবে না, কিন্তু পুলিশ এই সিসিটিভির ফুটেজ এখনও চায়নি
এটা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। আমরা পুলিশের কাছে এই ওনাদের কেস রেফারেন্স নিয়ে পুলিশের সাথে কথা বলবো, মানে পুলিশকে অফিসিয়ালি ইমেল করে জানার চেষ্টা করবো যে এই তদন্তের কতটুকু অগ্রগতি পুলিশ করলো। এই পূর্ব লন্ডনে বিশেষ করে যারা কেবিং করছেন, অনেক দামি গাড়ি কিনতে হয় কেবিংয়ের জন্য এবং গাড়িগুলোর দাম 15-25 হাজার পাউন্ড দামের গাড়ি, এবং এই ধরনের গাড়িগুলো কিন্তু খুব বেশি চুরি হচ্ছে ইদানিং। ওনার আরেকটা সমস্যা হচ্ছে ওনার ইন্স্যুরেন্সটা, উনি যেটা করেছেন সেটা হচ্ছে শুধুমাত্র থার্ড পার্টির ইন্স্যুরেন্স, আর থার্ড পার্টির ইন্স্যুরেন্সের কারণে ওনার এই যে গাড়িটি চুরি হয়েছে সেটার কারণে ইন্স্যুরেন্সের কাছ থেকে উনি কোনো কার্টিসি কার্ডও পাবেন না, সেই গাড়ির যে মূল্য সেটাও পাবেন না। এটি নিয়ে ওনার একটু কথা শুনতে চাই যে এই যে থার্ড পার্টির ইন্স্যুরেন্সের যে ক্ষতিটা সেটা এখন তো আপনি নিজে বুঝতে পারছেন। হ্যাঁ, তো এখন এই যে ইন্স্যুরেন্স আপনাকে কোনো কাভার করছে না, এটা একটা বিশাল ক্ষতির মুখে আপনি পড়ে গেলেন। বিশাল ক্ষতির মুখে ভাই। হ্যাঁ, আমার এখন মনে করলেন এমন মানে ফ্যামিলি মানে সিচুয়েশন অবস্থা, মানে আমার এখন মনে করলেন যে চলা খুব কষ্ট, মানে ইন্স্যুরেন্স আমাদেরকে কোনো ধরনের হেল্প দিতেছে না, তারপর পুলিশও আমাদের তেরকম কোনো সহায়তা করতেছে না, এখন মানে আমরা খুবই একটা মানে বিপদের মধ্যে আছি এবং খুবই একটা সমস্যার মধ্যে আছি আর কি। যাই হোক, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্স্যুরেন্স করার সময় এই বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন। আর এই এলাকায় যারা বাংলাদেশি কাউন্সিলর রয়েছেন, এখানকার মেয়র কাউন্সিলর, তাদের কাছে আমাদের দাবি থাকবে এই যে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদেরকে কীভাবে আইনি সহায়তার বিষয়টি আরেকটু সুদৃঢ় করা যায়, কীভাবে পুলিশের সাথে কমিউনিকেশন করে যাতে এই ধরনের ঘটনাগুলো, কারণ একটি গাড়ি চুরি শুধু গাড়ি চুরি নয়, এই গাড়িটির পেছনে একটি পরিবারের ইনকাম অনেক কিছু ইনভলভ। যেমন উনি কেবিং করতেন, আজকে এক সপ্তাহ ধরে ওনার কেবিং কিন্তু বন্ধ, একবারে ঈদের ঠিক আগ মুহূর্তে এই পরিবারের ঈদের যে আনন্দ সেটা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। কারণ আমরা কথা বলছিলাম তাদের পরিবারের সাথে আসার আগে আগে, এবং আসার পথে যেই কথাগুলো শুনছিলাম যে এটা আসলে খুবই দুঃখজনক, ঈদের ঠিক আগেই এই ধরনের একটা ঘটনা ঘটেছে, দেশে আত্মীয় স্বজন তাদের দিকে তাকিয়ে থাকে, এখানেও বাচ্চা কাচ্চা রয়েছে। সুতরাং এই বিষয়টি পুলিশ খুব দ্রুততার সাথে সলভ করবে, এটা আমরা আশা প্রকাশ করছি এবং পুলিশের কাছে এটা দাবি জানাচ্ছি। আসম মাসুম, রানার টিভি, লন্ডন।